নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 18 মাসের জন্য নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে। এই নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে শনি এবং রাহুর দৃষ্টি বিনিময়ের ফলে, এবং এটি থাকবে 11ই এপ্রিল 2022 সাল পর্যন্ত। যার ফলে এই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী গ্রহ। প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে এই নবপঞ্চম যোগ বিষয়টি কি বা কিভাবে তৈরি হয়। স্ক্রিনে একটা চার্ট দেখতে পাবেন, সেখানে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে রাশিচক্রে রাহু রয়েছে বৃষ রাশিতে, শনি রয়েছে মকর রাশিতে। অর্থাৎ রাহু থেকে যদি গণনা করেন, শনি পর্যন্ত নবম ভাব পাবেন, এবং শনি গ্রহ থেকে যদি আপনি গণনা করেন তাহলে পঞ্চম ভাব পাবেন। এই নবম ভাব ও পঞ্চম ভাবকে নবপঞ্চম যোগ বলে জ্যোতিষশাস্ত্রে মানা হয়। এই যোগের কারণে 2021-2022 11ই এপ্রিল পর্যন্ত বিশাল পরিবর্তন আসতে চলেছে এই সাত রাশির জীবনে। যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। আপনারা যারা নিজের জন্মছক বিচার করতে চান তারাই কেবলমাত্র এই নাম্বারে যোগাযোগ করুন। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং কোন কোন দিক থেকে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। রাশির ধনভাবে রাহুর অবস্থান এবং কর্মভাবে শনি মহারাজের অবস্থান। কর্মপতির কর্মভাবে অবস্থানের কারণে একটি যোগ সৃষ্টি হচ্ছে যার নাম সস মহাপুরুষ যোগ, যার জন্য আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু খুবই শুভ। যদি আপনারা বিদেশে যেতে চান বা বেড়াতে যেতে চান বা কাজের সূত্রে যেতে চান বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস স্টার্ট আপ করতে চান, করতে পারেন। আপনাদের অপ্রাসঙ্গিক যেভাবে খরচা হচ্ছিলো, মানে বাজে খরচা যেটা কি বলে, সেই খরচা কিন্তু আপনাদের অনেকাংশে কমে যাবে। যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু এই শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ করবে। এই সময় আপনি গাড়ি বাড়ি জমি জায়গা অর্থাৎ ভূ সম্পত্তি ক্রয় করার কিন্তু যোগ প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। আপনার দীর্ঘদিনের মনের গোপন ইচ্ছা পূরণ হতে চলেছে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশিতেই রাহুগ্রহের অবস্থান এবং ভাগ্যভাবে শনিগ্রহের অবস্থান। অর্থাৎ বৃষ রাশির যে সব জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ হতে চলেছে। ভাগ্যের দ্বারা যেগুলো কাজ সেই কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন, কারণ ভাগ্যের একটা ক্লিকিং আপনাদের জীবনে আসবে। একাধিক পথে আপনার উপার্জন বাড়বে এবং ভাই বোনের যে সম্পর্ক সে সম্পর্ক কিন্তু সুদৃঢ় হতে চলেছে। এই সময় আপনাদের পরাক্রম বৃদ্ধি পাবে, সাহস বৃদ্ধি পাবে, এবং যারা বিজনেস করছেন তাদের উন্নতি বা ডেভেলপ চোখে পড়ার মতো হতে চলেছে। যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের জীবনে চলে এসেছে। হঠাৎ করে আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে, সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে, যে কোনোভাবেই হতে পারে, বা শ্বশুরালয় থেকে। যাদের বিবাহ আটকে গেছিলো তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তাই আমি আপনাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, বা পার্টনারশিপ বিজনেস স্টার্ট আপ করতে চান তা সেক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। এছাড়াও আপনারা যদি ব্যবসা ক্ষেত্রে নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান অর্থাৎ রিইনভেস্ট করতে চান, সেটাও কিন্তু আপনারা সহজেই করতে পারেন। এই সময় আপনি গাড়ি বাড়ি জমি জায়গা ভূ সম্পত্তি এইসব কিন্তু ক্রয় করতে পারবেন। এই সময় প্রেমের দিকটাও কিন্তু আপনাদের খুবই শুভ। যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই শুভ, অর্থাৎ আপনাদের পড়াশোনার দিকটাও কিন্তু খুবই শুভ হতে চলেছে। তৃতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের রাশির একাদশভাবে রাহুর অবস্থান এবং সপ্তমভাবে শনিগ্রহের অবস্থান। আপনাদের কর্মক্ষেত্র যথেষ্ট শুভ, অর্থাৎ যারা কাজ করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। নতুন চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ
রয়েছে, যাদের চাকরি হারিয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবার চাকরি পেতে চলেছে। তাই এই সময়টিকে কাজে লাগিয়ে ফেলুন এবং নিজের জীবনটাকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যান। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি ঘটতে চলেছে। এছাড়াও ব্যবসাতে যে অর্থ আটকে ছিল সেই অর্থ কিন্তু আপনাদের রিকভারি হতে চলেছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, অর্থাৎ যারা নতুন করে রাজনীতিতে নামতে চাইছেন, তারা কিন্তু সহজেই নেমে পড়তে পারেন, আপনাদের সাকসেস কিন্তু লুকিয়ে রয়েছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও অপ্রত্যাশিত আপনাদের জীবনে ধন আসতে চলেছে, সেটা সাট্টা থেকে, জুয়া থেকে, লটারি থেকে, বা শেয়ার মার্কেট থেকে, বা পৈতৃক সূত্র থেকে, বা শ্বশুরালয় থেকে, যে কোনো প্রকারে কিন্তু আপনাদের হাতে হিউজ পরিমাণে ক্যাশ ফ্লো হতে চলেছে। এর পরবর্তী যে রাশির নাম বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কারণ রাশির ভাগ্যভাবে রাহুর অবস্থান আপনাদের প্রেমের ক্ষেত্র কিন্তু খুবই শুভ। যাদের বিবাহ দীর্ঘদিন ধরে আটকে ছিল তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ, আপনাদের পড়াশোনা কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা নতুন করে রিইনভেস্ট করতে পারেন, বা আপনারা যদি মনে করেন নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করবেন সেটা কিন্তু সহজেই করে ফেলতে পারেন। এছাড়াও আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে, আর এই অর্থ আসবে হঠাৎ করে, আর সেই অর্থ দিয়ে আপনারা গাড়ি, বাড়ি, জায়গা, জমি, সম্পত্তি এগুলো কিন্তু কিনে ফেলতে পারবেন। যারা বেকার রয়েছেন তারা কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন, এবং যাদের চাকরি চলে গিয়েছিলো তারাও কিন্তু নতুন করে আবারও চাকরিতে জয়েন করতে চলেছে। এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে, এবং যাদের প্রেম ভেঙে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তাদের কিন্তু নতুন করে আবারও পুরনো প্রেম কামব্যাক করবে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের রাশিতেই শনিগ্রহের অবস্থান এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান, কাজেই আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তিযোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, জুয়া যারা খেলেন তারা এইসব দিকে টাকা ইনভেস্ট করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহুগ্রহের পজিশান কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এছাড়াও বিদ্যার্থীদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। এই সময় আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু ভালো হবে, সুদৃঢ় হবে, এবং এই সময়ের ভিতরে আপনি বিজনেসে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে বিবেচিত হবে, অর্থাৎ সেই সিদ্ধান্তের উপরে আপনি আপনার বিজনেসে গ্রো আপ করতে পারবেন। যদি আপনারা এই সময় বিদেশে ভ্রমণ করতে চান বা যেতে চান সেক্ষেত্রে যেতে পারেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের কনফিডেন্স বাড়বে, এবং যাদের বিবাহ আটকে যাচ্ছিলো তাদের কিন্তু নতুন করে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশির চতুর্থভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে শনির অবস্থান। এই সময় আপনার খরচ বৃদ্ধি পাবে, তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, এই খরচা কিন্তু আপনার মনের ডিজায়ার পূরণ করার জন্য, অর্থাৎ আপনার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আপনারা সহজেই পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনি নতুন একটা ফোর হুইলার কিনতে পারেন, একটা বাড়ি তৈরি করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, বা একটা বাংলো কিনতে পারেন। যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি, অর্থাৎ যারা বিজনেসে নতুন করে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, এবং যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন, নতুন বিজনেস, তারা কিন্তু করতে পারেন। এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির পদোন্নতির যোগ রয়েছে। যারা চাকরি করছেন না, ঘরে বসে আছেন, বেকার রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে। এবং যাদের চাকরি হারিয়ে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।